হ্যালো এভরিওয়ান, কিচেন হাউস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি আলু ফুলকপি দিয়ে রুই মাছের তরকারি। এই রেসিপিটা খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে, তাই ভাবলাম নতুন ফুলকপি যেহেতু বাজারে উঠেছে, ফুলকপি দিয়ে আপনাদের এর সাথে এই রেসিপিটা আমি শেয়ার করি। এখানে আমি প্রথমেই নিয়ে নিয়েছি রুই মাছ। রুই মাছের পেটি এবং পিঠ আমি সম্পূর্ণটাই নিয়েছি, 5-6 পিসের মতো আমি নিয়েছি। এই মাছগুলোকে আমি খুব ভালো করে গরম জল দিয়ে ধুয়ে তারপর পরিষ্কার করে নিয়েছি, তাতে করে মাছের কোনো আস্টে গন্ধ থাকে না। তারপর এই মাছের সাথে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে খুব ভালো করে আমরা মেখে নিচ্ছি। মাছটাকে কিন্তু লবণ হলুদ মেখে কিছুক্ষণ রেখে দেবেন, তাতে করে মাছের ভিতর লবণ হলুদটা খুব সুন্দর মতো ঢুকবে আর মাছে আর কোনো বাজে গন্ধ থাকবে না, আর ভাজার সময় লবণ হলুদটা খুব সুন্দরভাবে মাছে ঢুকে যায়। এজন্য মাছটাকে ম্যারিনেট করে কমপক্ষে 15 থেকে 20 মিনিট রেখে দেবেন। আর যেহেতু ফুলকপি দিয়ে রান্না করব, ফুলকপিটাকে আমি একটু বড় বড় পিস পিস করে কেটে নিয়েছি। এর চেয়ে বেশি ছোটো করে কাটলে পরে অনেক সময় ফুলকপি দিলে পরে মাছে ফুলকপি পাওয়াই যায় না, এই জন্য একটু বড় করে কেটে নিয়েছি। আপনারা চাইলে ছোটো করেও নিতে পারেন। আর মাছটা যেন না ফুটে সেই জন্য আপনাদেরকে টিপস দেই, যখন লবণ হলুদ দিয়ে মাছটা মাখবেন সেই সময় একটুখানি সাদা তেল আপনারা মাছে দিয়ে দেবেন। চাইলে সরষের তেলও দিতে পারেন, কিন্তু আমি এখানে সাদা তেল দিয়েই মাছটাকে আমি মেখে নিচ্ছি। এইভাবে মাছ ভাজলে মাছ কিন্তু কড়াইয়ের সাথে আটকে যায় না। এবার কড়াইতে আমি 1 কাপের মতো সাদা তেল দিয়ে তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপর লবণ হলুদ আর তেল দিয়ে যে মাছটা মেখে রেখেছিলাম সেই মাছের পিসগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। মাছ কিন্তু অনেক সময় ফুটে, এই জন্য আমি খুন্তিতে দিয়ে মাছটা এভাবে ছেড়ে দিচ্ছি। এভাবে মাছটা কড়াইতে দিবেন, তাতে করে মাছ তেল ছিটে এসে গায়ে লাগার সম্ভাবনা থাকে না। এবার চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি মাছগুলোকে একটু ভেজে নেব। আমি মাছগুলোকে খুব বেশি কড়া করে ভাজবো না, আবার একবারে হালকাও ভাজবো না, মিডিয়াম এইভাবে ভেজে নেব, তাতে করে মাছটা কিন্তু তরকারি রান্না করলে মাছটা ভেঙে যাবে না। দেখুন আমার একটা সাইড কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। এবার আমি আলতো করে আরেকটা সাইড উল্টে দেব। আমি এখানে রুই মাছ দিয়ে আলু ফুলকপি দিয়ে মাছ রান্না করছি। আপনারা চাইলে যে কোনো বড় মাছ বা ছোট মাছও এইভাবে রান্না করতে পারেন। এইভাবে মাছের তরকারিটা করলে সত্যি বলছি খুবই সুস্বাদু হয় আর বাড়ির সবাই খুব পছন্দ করে। বাজারে কিন্তু এখন শীতের নতুন ফুলকপি উঠেছে, আপনারা চাইলে এই রেসিপিটি করে দেখতে পারেন। এবার যে ফুলকপিগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেই ফুলকপিগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আমি কিন্তু ফুলকপিতে এক্সট্রা কোনো লবণ বা হলুদ দিয়ে ফুলকপিটা মেখে রাখিনি, ডাইরেক্ট আমি ফুলকপিগুলো তেলে দিয়ে এখানে আমি লবণটা দিয়ে দিলাম। আপনারা পরিমাণ মতো লবণটা দেবেন। এখানে ফুলকপিটার মধ্যে তো হলুদ দিয়ে মাখেন, সেই ক্ষেত্রে কিন্তু তেলটা অনেক সময় পুড়ে যায় হলুদের গুঁড়ার কারণে, এই জন্য শুধু লবণ দিয়েই আমি ফুলকপিটা হালকা একটু ভেজে নিলাম। ভেজে উঠিয়ে নিয়েছি, এবার ওই একই তেলে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। প্রায় 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি আমি এখানে দিয়েছি, দিয়ে পেঁয়াজটাকে আমি এখানে হালকা একটু ভেজে নেব। পেঁয়াজগুলোকে কিন্তু ব্রাউন করার দরকার নেই, আপনারা দেখবেন পেঁয়াজটা একটু নরম হয়েছে কিনা, এইভাবে আপনারা ভেজে নেবেন। পেঁয়াজটা যদি বেশি কালো করে ভেজে ফেলেন তাহলে কিন্তু তরকারির রং নষ্ট হয়ে যায়। এর সাথে আমি আলু দেব, আমি 3-4টার মতো আলু এরকম পিস করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে তারপর দিয়ে দেবেন। পেঁয়াজের সাথেই আমি আলুটা দিয়ে নিয়েছি, এতে করে কিন্তু আমার সময়টা তাড়াতাড়ি বেঁচে যাবে। আর কেউ যদি চান যে আলুগুলোকে লবণ হলুদ মেখে আলাদাভাবে ভেজে নেবেন সেটাও করতে পারেন, তবে এভাবে করলেই তরকারিটা খুব তাড়াতাড়ি রান্না করা যায়। এখানে পেঁয়াজের সাথে আলুটাকে আমি হালকা ভেজে নিয়ে তারপর যেহেতু মশলা অ্যাড করব, গুঁড়ো মশলা দিলে পরে কিন্তু তরকারি পুড়ে যায়, এর জন্য আমি 1 কাপের মতো জল দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো আর 1/2 চা চামচ জিরে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়েছি। আপনারা চাইলে গুঁড়ো মশলার পরিবর্তে বাটা মশলা দিয়েও এই রেসিপিটা সেমভাবে করতে পারেন, কিন্তু আমি গুঁড়ো মশলা দিয়েই করেছি। যেহেতু আগে আমি জল দিয়ে নিয়েছি এই জন্য আমি আর এক্সট্রা কোনো জল দেবো না। মশলার সাথে আলুটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তরকারি কিন্তু মাছ হোক বা মাংস কষানোর উপর স্বাদের নির্ভরতা নির্ভর করে, এজন্য আপনারা খুব ভালো করে কষিয়ে নেবেন। কষানো হয়ে গেলে যে ফুলকপিগুলো আমি লবণ দিয়ে অলরেডি ভেজে রেখেছিলাম সেগুলো আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি মাছ ভাজাগুলো এখানে দিয়ে দিচ্ছি। মাছ ভাজাটা সম্পূর্ণ আমি দিয়ে এখানে আমি ঝোলের জন্য জল দিয়ে দেব। যেহেতু বড় মাছ আমি কিন্তু খুব বেশি ঝোল রাখবো না,
আমি পরিমাণ মতো জলটা দিচ্ছি, প্রায় 4 কাপের মতো জল দিয়েছি। আপনারা চাইলে জলটা একটু বাড়িয়ে দিতে পারেন, তবে বড় মাছের তরকারিতে কিন্তু ঝোল বেশি হলে সেটা খেতে ভালো লাগে না, এই জন্য ঝোলটা একটু মেপে দেবেন। আর যেহেতু ফুলকপি দিয়েছেন, জল যদি বেশি দিয়ে যান তাহলে কিন্তু তরকারিটা আঠালো ভাব থাকবে না, অর্থাৎ একদম জলা জলা লাগবে, সেটা খেতে ভালো লাগবে না। এই জলেই মাছটা সিদ্ধ হয়ে যাবে। দেখুন আমি হাই হিটে তরকারিটা ফুটিয়ে নিচ্ছি, টকবক করে কিন্তু অলরেডি ফোটা শুরু করেছে। আমি আগেই কিন্তু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, এই জন্য নামানোর আগে আমি জিরে গুঁড়োটা দেবো না। কেউ যদি আগে না দেন, তরকারিটা শুকিয়ে আসলো, ভাজা জিরে গুঁড়োটা দিয়ে তরকারিটা সার্ভ করবেন। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাতে করে আমি যখন নতুন নতুন রেসিপি আপলোড করব সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন আমার তরকারি কাটা কতটা সুন্দর হয়ে গেছে, হয়ে গেল আমার আলু দিয়ে ফুলকপি দিয়ে রুই মাছের তরকারি। আবার ফিরবো আরেকটি নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা।